মাই টাইনি ফুডস কিচেনে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চিটকে মনে কেউ। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আজ আমি তোমাদের জন্য কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা প্যানকেক খাবো, তুমি আজ আমাদের জন্য প্যানকেক তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ প্যানকেক খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের চকলেট প্যানকেক তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো চকলেট প্যানকেক? হ্যাঁ দিদি, আমরা খাবো চকলেট প্যানকেক। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যা যা আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়ামিনিকে বসিয়ে দিচ্ছি, এখন আমি আমার চুটকি বোনুকে, এখন আমি আমার রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। চকলেট প্যানকেক তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এইখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এখন আমি পাত্রের ভিতরে ডিমটাকে ভেঙে নেব। এখন আমি ডিমের ভিতরে চিনি দিয়ে চিনিটাকে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দুধ, আর একটু তেল দিয়ে আরো একবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি ডিম, চিনি, দুধ আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে ময়দা, কোকো পাউডার, আর বেকিং সোডা দিয়ে সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইর ভিতরে একটু একটু করে ব্যাটার দিয়ে প্যানকেক তৈরি করে নেব।
বাকি প্যানকেক গুলো তৈরি করে নেব। বন্ধুরা আমার বুনুদের ছোট থালা, তো তাই আমি আমার বুনুদের এই ছোট প্যানকেক গুলো দিয়ে দিচ্ছি। আর এই প্যানকেক গুলো আমি তো আমার বুনুদের জন্য তৈরি করেছি। আর বন্ধুরা আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দিচ্ছি। না না আমার বোনেরা, তোমরা বলেছিলে না যে তোমরা প্যানকেক খাবে, তাই আমি তোমাদের জন্য চকলেট প্যানকেক তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার চকলেট প্যানকেক। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো চকলেট প্যানকেকটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে চকলেট প্যানকেক তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে চকলেট প্যানকেক তৈরি করে খেতে দেবো, এখন তোমরা এটা খেয়ে না। ঠিক আছে দিদি, আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেবো। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও, দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমিও তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার চকলেট প্যানকেক। এই না বন্ধুরা, এটা তোমাদের জন্য,
তোমরা এখন খেয়ে বলো কেমন আছে আমার চকলেট প্যানকেক। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার চকলেট প্যানকেক। খুব সুন্দর হচ্ছে তো খেতে বন্ধুরা, চকলেট প্যানকেকটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বসে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে বসে তৈরি করে খেতে ভুলো না। আর দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না চকলেট প্যানকেক। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বসে তৈরি করে খেয়ে দেখবে। আর বন্ধুরা তোমরা যদি একবার বাড়িতে বসে না তৈরি করে খেয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বাড়িতে সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার চকলেট প্যানকেক রেসিপি? যদি আমার চকলেট প্যানকেক রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে